আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে দেখব কন্টেন্ট রাইটিং, কিভাবে আমরা কন্টেন্ট রাইটিং করব সেই জিনিসটা আমরা দেখব। কন্টেন্ট রাইটিং কেন ইম্পর্টেন্ট, কন্টেন্টটা কি, আমরা ওয়েবসাইটের একটা লিখা একটা পোস্টকে আমরা কন্টেন্ট বলে থাকি। এই কন্টেন্টগুলো কেন লিখব, এই কন্টেন্টের ভিতর আমরা কি কি ইনফরমেশন প্রোভাইড করব। দেখেন, আমরা এই এই একটা আর্টিকেল লিখছি, যে আমরা কি আর্টিকেল লেখার জন্য কি আর্টিকেল লিখে কি ইনকাম করুন, এটা কেন উদ্দেশ্য আমাদের, ওই কি এটা আমাদের ভিজিটরদের জন্য কি এটা একটা ইনফরমেশন, আমাদের ভিজিটরদের জন্য একটি ইনফরমেশন আউটসোর্সিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে। তো এরকম আমরা কন্টেন্টটা লিখবো, লিখে আমরা ওই ওই কন্টেন্টের ভিতরে আমাদের ট্রেনিং সেন্টারের অথবা এর বিজ্ঞাপন দিব, সিপিএর অফারের প্রমোট করব। আমরা কন্টেন্টে কি করব, কন্টেন্টের পাশাপাশি আমরা আমাদের ওয়েবসাইটে ইনফরমেশন দিব, আমাদের সিপি অফার প্রমোট করব, আমরা অ্যাফিলিয়েট ফর্ম। তো সেজন্য আমাদেরকে কি কন্টেন্টটা দরকার, কন্টেন্ট মানে লিখাটা দরকার। তো আমরা কন্টেন্ট রাইট করব কিভাবে, আমরা অনেকগুলো, আমি ধরেন সাপোর্টস ওয়েট ওয়েট লস নিয়ে আমরা কাজ করব। তো ওয়েট লসের ইনফরমেশনগুলো আমি প্রচুর গুগলে সার্চ করব, ওয়েট লস নিয়ে, ওয়েট লস নিয়ে উইকিপিডিয়া উইক পিলার্স কাকে বলে এবং কি বলে, এরকম 10টা আর্টিকেল পড়ে একটা নিজে লিখব, এরকম 15টা আর্টিকেল লিখে একটা নিজে লিখব, সেটা হচ্ছে ইউনিক কন্টেন্ট, কন্টেন্ট রাইটিং। আমরা 10-15টা পড়বো, পড়ে নিজে একটা লিখবো, সেটাই হচ্ছে কি আমাদের প্রথম ইউনিক করার, একদম নিজের কন্টেন্ট ক্রিয়েট করার, নিজে আইডিয়া গ্রো করা, প্রথম আইডিয়া জেনারেট করবো, আইডিয়া নিব আমি এই জিনিসটা পড়ে আমি কি বুঝলাম এবং যে এটা নিয়ে আমি কি লিখবো, প্রয়োজনে খাতায় লিখে ফেলবো, এরপর আমি কম্পিউটারে টাইপ করব। তো সেটার জন্য গামারলি নামে একটা অ্যাডভান্স আছে, গামারলি এই অ্যাডভান্সটা অ্যাড করে নেবেন, তাহলে আপনার গামার্সের ভুল থাকলে সেগুলো ও কি করবে, গামারের ভুল থাকলে ও সেগুলো আপনাকে দেখাই দিবে, লাল বাটন সিলেক্ট করে রাখবে। তখন এটা হচ্ছে গুগল ক্রোমের সাথে এক্সট্রা এক্সট্রা এক্সটেনশন, সেটা অ্যাড করার পর আপনাকে কি আপনার লিখার সময় গ্রামারের কোনো ভুল থাকলে সাথে সাথে এটা দেখাবে। তো আসুন এরপরে আমরা আমরা নিজে ইউনিক কন্টেন্ট লেখার জন্য আমরা 10-15টা নিজে পড়বো বা 50টা আইডিয়া গ্যাদার করবো, তারপরে নিজে থেকে একটা লিখবো, সেটা হচ্ছে ইউনিক একদমই। আমি এখন দেখবো যে আমি নিজে পারতেছি না, সেটা আমি অন্যকে দিয়ে করা, মানে নিজে লিখতে পারতেছি না। আর আপনি যদি লিখতে পারেন তাহলে আই রাইটার ফার্স্ট এই সাইটগুলো থেকে আপনি ইনকাম করতে পারেন, এই সাইটগুলো থেকে আপনি নিজে কন্টেন্ট লিখবেন, সেখান থেকে আপনাকে পেমেন্ট করা হবে, কন্টেন্ট লিখে সাবমিট করবেন, আপনার কন্টেন্টের অনুযায়ী আপনাকে পেমেন্ট দেওয়া হবে। তো আপনি নিজে লিখলে এবং ইনকাম করার ওয়েটাও এখানে আমি এই লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব নিচে। তো এরপর আসেন, আমি পারি না লিখতে, এখন আমি কি করব, অন্যের কন্টেন্ট চুরি করে লিখবো। তো এটা কপি করলাম, এর থেকে এটা চুরি করলাম, চুরি করে এটাকে আমি নোটপ্যাডে পেস্ট করব, ফার্স্ট নোটপ্যাডে পেস্ট করব, মানে আমি অন্যের কন্টেন্ট এখন চুরি করতেছি, পেস্ট করে আমি কপি করলাম বা কন্ট্রোল এক্স দিলাম, এক্স দেওয়ার পর এখানে আসছে প্লাগিয়ারিজম চেকার, কন্ট্রোল বি প্লাগিয়ারিজম চেকার, আমি প্লাগারিজম চেক করি, এখানে গাড়িটা সিলেক্ট করতে হবে, নেক্সট, এটা ভেরিফাইড করে নিলাম, প্লাগারিজম এখানে প্লাগারিজম কত পার্সেন্ট, 100% পুরোটাই প্লাগারিজম। তো আমি কী করবো এটাকে, এখন আমাকে ইউনিক করতে হবে এই লেখাটাকে, তারপরে না পোস্ট দিব, এটাকে তো আমি পোস্ট দিতে পারবো। তো এই লেখাটাকে আমি ভেঙে ফেলি, এখন 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 ইউ গেট এ বিলিয়ন ইনফরমেশন ব্যাক উইথ এ প্ল্যান প্রসেস। আপনি চাইলে এক এটার সিনোনিম ইউজ করতে পারেন, আপনি পরে এই যেমন আপনি মাদার্সের জায়গায় মম ইউজ করতে পারেন, এরকম সিনোনিম ইউজ করে আপনি রিডাইট করতে পারেন লেখাগুলোকে,
আবার সাজাইতে পারেন, তাহলে কিছুটা ইউনিক হয়ে যাবে, 100% থেকে অনেক কমে আসবে। তো এখন আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি। প্রথম একটা স্টেপ নিজে লেখা, 10টা আর্টিকেল 15টা আর্টিকেল পড়ে নিজে লেখা। দ্বিতীয় আরেকটা স্টেপ, আপনি আপনি নিজে সিনোনিম ইউজ করবেন, ওয়ার্ডগুলোর সিনোনিম ইউজ করবেন, যেমন মাদার সেখানে লিখবেন যে মম, এগুলো সিনোনিম ইউজ করবেন, সেটা আরেকটা ওয়ে। এবং আরেকটা ওয়ে হচ্ছে যে কি, আপনি রিরাইট করবেন ওয়েবসাইটের মাধ্যমে, রিরাইট করবেন। আমি এই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর আমি এই লেখাটাকে রিরাইট করব, মানে ওয়েবসাইটের মাধ্যমে রিরাইট করে নিব। কন্টেন্টটা এখানে পেস্ট করব, কন্টেন্টটা পেস্ট করে এখানে কি রিরাইট করে নিব, অনেকবার কয়েকবার রিরাইট করে নিই, কপি করলাম, কপি করে আবার নোটপ্যাডে পেস্ট করব, কারণ প্ল্যাগারিজম চলে যাওয়ার জন্য। নোটপ্যাডে হইলে ও কোনো অনলাইনের সাথে ইয়া নাই, সম্পৃক্ততা নেই। স্টার্ট ইন নিউ লঞ্চ, নতুনভাবে লঞ্চ করতেছি, এখানে কন্টেন্টটা দিব। কন্টেন্টটা দেওয়ার পর প্ল্যাগারিজম শেখার, শেখার দিয়ে চেক করে নিব স্ট্রিট সাইন, আমাকে স্ট্রিট সাইনগুলো দেখতে হবে। নেক্সট, আর একটা স্ট্রিট সাইন দিলাম, ভেরিফাই। এখন আমারটা কি 100% ইউনিক, দেখছেন? সামান্য একটা সিম্পল ট্রিক ইউজ করে আমার এটা ইউনিক হয়ে গেল। এরকম আমি কন্টেন্টগুলোকে ইউনিক করে নিব, কন্টেন্টগুলোকে ইউনিক করে নেব। এখন এই লেখাটা আমি ইউজ করতে পারতেছি, কোনটা এই লেখাটা ইউজ করতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না, তাহলে এটা ইউনিক, তাহলে এটা গুগল র্যাঙ্ক দিবে, আমাকে গুগল র্যাঙ্ক দিবে। তো এভাবে করে আমরা একটা কি, কপি করা কন্টেন্টকে দুইটা ওয়েবসাইট ব্যবহার করে আমরা ইউনিক করে ফেলতে পারতেছি। এটা হচ্ছে সিম্পল ট্রিক্স, যারা সিপি অফার প্রমোট করবেন এবং অ্যাফিলিয়েট অফার প্রমোট করবেন তাদের জন্য। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী টিউটোরিয়াল নিয়ে, অন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।